ইসরায়েল বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের পুলিশ যা করেছে তাতে তাদের মানবাধিকার নিয়ে প্রশ্ন জাগে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের উচিত আয়নায় নিজেদের চেহারা দেখা যুক্তরাষ্ট্রে নিরীহ বাঙালি হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় তিনি আরো বলেন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে এক শ্রেণীর বুদ্ধিজীবী অপপ্রচার চালাচ্ছে আর অতি বাম এবং অতি ডান এক হয়েছে রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে দলের সভাপতি শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে গত পনেরো বছরে সরকারের উন্নয়ন এবং সাফল্যের চিত্র তুলে ধরেন সেই সাথে সরকার বিরোধী কার্যক্রমের সমালোচনা করেন সরকার প্রধান যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া এদের কিছু বক্তব্য আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সবথেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে এটা কিভাবে হলো আমি জানি না এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে অপরাধটা কি আমাদের যারা যাই কিছু বলুক শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকে এ সময় বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করে শেখ হাসিনা বলেন যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তাদের মুখে নির্বাচন এবং গণতন্ত্রের কথা শোভা পায় না যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রান্ত আসামি এবং দেশান্তরী অবৈধভাবে হত্যাকুষ ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখলকারী তাদের পকেট থেকে বের হওয়া যে রাজনৈতিক দল তাদের কাছে এখন গণতন্ত্রের সবক শুনতে হয় ভোটের অধিকারের কথা শুনতে হয় যারা হ্যাঁ না ভোট দিয়ে মানুষের ভোট চুরি শুরু করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী ছাত্র শিক্ষক বিক্ষোভ প্রতিহত করতে সে দেশের পুলিশের নির্যাতনের সমালোচনা করেন প্রধানমন্ত্রী এবং সম্প্রতি কয়েকজন বাঙালি খুনের ঘটনার প্রতিবাদ জানান তিনি প্যালেস্টাইনে এই ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকরা আন্দোলন করছে তাদের হাতে লাঠিও ছিল না আগুনও ছিল না তার কিন্তু পুলিশের বিরুদ্ধে মারমুখীও ছিল না তারপরেও আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে ওদের যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে নিজেরা আইন দেখে না এটাই হচ্ছে বাস্তব কথা আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে সেদিনও দুইজন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে আমি সেই জবাব চাই সেই মানবাধিকার সংস্থা জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয় যারা আমাদের উপরে খবরদারি করে তাদের কাছে আমার জবাব চাই আমি যে আমার বাঙালি কেন মারা যাবে প্রচণ্ড তাপ প্রবাহে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে উল্লেখ করে সাবধানে এবং নিরাপদে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী এই গরমে মানুষ অতিষ্ঠ আমি সবাইকে দেশবাসীকে এটুকু বলবো যে সবাইকে একটু সাবধানে থাকতে হবে জীবন জীবিকা তো চলবে তত থেমে থাকবে না তারপরেও সবাইকে প্রচুর পানি খেতে হবে এবং একটু নিজের একটু সাবধানে থাকতে হবে আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে তবে একটি বিষয় আবার ভালো দিক এই গরমের কারণে হিমালয় বরফ গলছে তাতে আমাদের তিস্তা নদীর পানি সাধারণভাবে এই সময় যে পরিমাণ থাকে তার দ্বিগুণ পানি আছে নদীতে কিন্তু ওই বরফ গলা নদী যে কটা নদী আমাদের বরফ গলা নদী সব নদীতে কিন্তু পানির প্রবাহটা বেড়ে যাচ্ছে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে উল্লেখ করে সরকার প্রধান বলেন ২০৪১ সালের মধ্যে দেশ হবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ মুকসিমুল হাসান এনটিভি নিউজ ঢাকা ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়